বান বিভীষিকাত ত্রস্তমান সমগ্র রাজ্য। বারিষার বলিয়া বানত সর্বস্ব হেরুয়াই সর্বশান্ত লাখ লাখ জনতা। কিন্তু ইয়ার বিপরীত দৃশ্য সরু পথারত। চাওক কিদরে তীব্র খরাঙর কবলত পরিছে সরুপথার বিধানসভা সমষ্টির বিভিন্ন অঞ্চল। নাই বরষুণ, বরষুণের অভাবত পথারত চিরাল ভাত। সমষ্টিটোর গেলাবিল পঞ্চায়েতর নবিল, রঙাগড়া, উপরলাংথা, রেংমা গ্রান্ট, বরডুবিকে ধরে ভিন্ন অঞ্চলের পথার খালি হয়ে পড়ে রয়েছে। পানির অভাবত কৃষকে পাব পৰা নাই হাল, পথারত সিঁচিব পৰা নাই কঠিয়া। ধান খেতিয়ে জীবিকার প্রধান উৎস এই সমূহ অঞ্চলের রাইজর। কিন্তু বারিষা অহার পাছতো বরষুণ নোহাত খেতি করব নি হাহাকার লাগিছে কৃষকর মাজত। চিন্তাত মূরে কপালে হাত দিছে সরুপথারর কৃষকে। কারণ বরষুণ নহলে কৃষি কর্ম নহব, আর কৃষি কর্ম করব নিলে বছরটো লঘুণে কটাব লাগিব এই সমূহ কৃষক পরিয়াল। আপনার লাংসাতো হওয়া নাই, নবিলতো হওয়া নাই, এই গ্রান্টতো হওয়া নাই, বডি ফালো তো বডি ফালে যাওয়া নাই, বডি ফালে নাই ফালো নাই হওয়া পানি। আপনাদের কঠিয়া পারিব পাইলা নাই? আমি কঠিয়া পারিব পারা নাই স্যার। যার সুবিধা আছে পারিছে, যার সুবিধা নাই পারা নাই, বহুত মানুষে পারা নাই কঠিয়া। আমার বরবালি, বরডুবি, গেলাবিল, রেংমা গ্রান্ট, নবিল, রঙাগড়া, আপনার উপরলাংথা এই কিখন গাঁত আমি বিশেষভাবে বরষুণের অভাব দেখিছো, আর ইয়ার ব্যবস্থা সরকারে গ্রহণ করব বলে আশা করছো। এফালে নাই বরষুণ, তারপরে প্রায়বর জলসিঞ্চন আসনিয়ে বিকল হয়ে পড়ে রয়েছে। চিরাল ফাট দিয়া পথারখনলে চাই এতিয়া হুমুনিয়া কাঢ়িবলগিয়া অবস্থা সরুপথারর কৃষকর। সেয়েহে প্রতিখন জলসিঞ্চন আসনি কার্যক্ষম করে তুলিবলৈ আহ্বান স্থানীয় রাইজর। সরুপথার সমষ্টিটোত বর্তমান সময়লৈকে পানি নাই, আর গোটে পথার চিরাল ফাট মেলিছে। আর আমার এই গেলাবিল অঞ্চলের যে চারিখনকৈ আপনার জলসিঞ্চনের যে পানি যোগান হেৰি আসনি আছে, পানি যোগান সম্পূর্ণরূপে বিকল হয়ে আছে। আর আমি সরকার তথা এই আমার জলসিঞ্চন মন্ত্রী তথা জলসিঞ্চন বিভাগক আমি আহ্বান জানাব বিচাৰিছো যে আমার এই কৃষক রাইজক উপকৃত হব কারণে যে জলসিঞ্চন বিভাগ আছে, যে জলসিঞ্চনের আপনার মেশিন আছে, সেইসমূহ অতি সোনকালে নির্মাণ পুনের নির্মাণ করে দিব লাগে। তীব্র খরাঙে দহা সরুপথারত এতিয়া কৃষি কর্ম করব নি এইদরেই হাহাকার লাগিছে কৃষকর মাজত। সরুপথারর মাখ মুদালি, নিউজ লাইভ।